ক্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালত কক্ষে খালেদা জিয়ার বসার জায়গা নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। বকশিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠের পাশে স্থাপিত আদালত কক্ষে এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বসানো হতো আইনজীবীদের সামনের খোলা জায়গায়। গতকাল বৃহস্পতিবার তাকে সেখানে না বসিয়ে এজলাসের বা পাশের দেয়াল ঘেরা একটি জায়গায় বসানো হয়। আসামি পক্ষের আইনজীবীরা শুনানির শুরুতেই এর প্রতিবাদ জানান। দুর্নীতি মামলার বিচার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী এজলাসে চলছে। তবে গ্যাটকো মামলার কার্যক্রম চলছে বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত 3 এর অস্থায়ী এজলাসে। কালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে জেলে যাওয়ার পর গতকালই প্রথম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে এই আদালতে আনা হয়। পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বকশিবাজারে বিশেষ জজ আদালতের দূরত্ব প্রায় 350 গজ। এই আদালতে বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। গতকাল শুনানির শুরুতে আদালতের উদ্দেশ্যে আইনজীবীরা বলেন, এভাবে একজন আসামিকে বিচ্ছিন্ন করে রেখে শুনানি শুরু করা যায় না। শুনানি করতে হলে খালেদা জিয়াকে আগের স্থানে এনে বসাতে হবে। এ সময় খালেদা জিয়া বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি আপনাকে কিছুই দেখতে পাচ্ছি না, আগে তো সবসময় সামনেই বসেছি, আজ সমস্যা। এ সময় বিচারক আসামি পক্ষের উদ্দেশ্যে বলেন, আমার আদালতে তো এর আগে কখনো বেগম জিয়া আসেননি, তাই ওনার বসার ব্যবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। আজ উনি ওখানেই বসুন, আগামী তারিখে আমি এই বিষয়টি দেখব। এই পর্যায়ে আদালতের নির্দেশে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই আদালতের গঠন ও ব্যবস্থাপনা তো এরকমই, তবে এ বিষয়ে মাননীয় আদালত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তা মানছিলেন না। তারা তখন খালেদা জিয়ার বসার স্থানে বিষয়টি নিষ্পত্তি করতে বলেন, না হলে শুনানিতে অংশ নিয়ে তারা আদালতকে সহযোগিতা করবেন কিনা তাও ভেবে দেখবেন বলে আদালতে বলেন। এক পর্যায়ে আদালতের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, তাহলে আমাকে আসামির কাঠগড়ায় বসান। শেষ পর্যন্ত আসামি পক্ষ বিচারকের আশ্বাস মেনে নিয়ে বলেন, অপমান করার জন্য বেগম জিয়াকে ওই স্থানে বসানো হয়েছে, কিন্তু কি আর করা, যে দেশে যে চল সেভাবেই তো চলতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের এই বক্তব্যের প্রতিবাদ জানান। আবারও কিছুক্ষণ বিতণ্ডা চলে। এরপর আদালতের কার্যক্রম শুরু হয়। তবে অভিযোগ গঠনে শুনানি শুরু হতে পারেনি। শুনানি শুরুতেই খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মামলার অভিযোগপত্রে যেসব তথ্য প্রমাণপত্র জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, আসামি পক্ষ সেগুলো পায়নি। সেগুলো না পেলে অভিযোগ গঠনে শুনানি করা সম্ভব নয়। এক পর্যায়ে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আসামি পক্ষ কাগজপত্র পেতে পারে না। এক পর্যায়ে আদালত জানতে চান প্রমাণপত্রগুলো পাওয়ার জন্য আসামি পক্ষ আবেদন করেছিল কিনা। জবাবে আইনজীবী বলেন, মৌখিকভাবে চাওয়া হয়েছিল, আদালত সেগুলো লিখিতভাবে চাইতে বলেন। এরপর অনুপস্থিত দুই আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমনের সময়ের আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী 7 ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন, ওই দিন অভিযোগ গঠনের শুনানি হতে পারে। 2007 সালের 2 সেপ্টেম্বর খালেদা জিয়া, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সহ 2001 থেকে 2006 সালের মন্ত্রিসভার 8 জন সদস্য এবং আরো 16 জন বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা হয়। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।